দেশের বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন এনামুল হক আরমান, যিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের একজন বহিষ্কৃত সহসভাপতি। সামান্য লাগেজ বিক্রেতা থেকে ক্যাসিনো ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে যান এই যুবলীগ নেতা। শুধু ক্যাসিনো ব্যবসায় নয়, চলচ্চিত্রের প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেন এই ক্যাসিনো কারবারি। দেশ বাংলা মাল্টিমিডিয়া নামের চলচ্চিত্র প্রোডাকশন হাউসের প্রধান কর্ণধার ছিলেন তিনি। একটি বিশেষ সূত্র জানায়, ক্যাসিনো কাণ্ডের তথ্য প্রকাশের পর ভয়ে আত্মগোপনে থাকা আরমানকে ধরার জন্য ঢাকাই সিনেমার নায়িকা শিরিন শিলার ওপর নজর রাখে র্যাব। ব্যাস নায়িকাকে অনুসরণ করে আরমানকে পেয়েও যায় র্যাব। গোপন সূত্রে জানা গেছে, এই নায়িকার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল আরমানের। এমনকি ঢাকাই চলচ্চিত্রে শিরিন শিলার উত্থানের পেছনে সরাসরি অবদান ছিল যুবলীগ নেতা আরমানের। চিত্রজগতের অনেকেরই অভিযোগ, অভিনয় না জানা এসব নায়িকাদের এই ধরনের প্রযোজকের ঘাড়ে চেপে সিনেমায় এসে এই শিল্পের বারোটা বাজানোর জন্য যেই প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা হঠাৎ থেমে যাওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সে সময়। অন্যদিকে প্রযোজকের খরায় বেশ কিছু সিনেমার কাজ থমকে যাওয়ার কারণে নির্মাতারা বিপাকে পড়তে পারেন ভেবে অনেকেই আবার হতাশ হয়েছিলেন সে সময়। দীর্ঘদিন যাবৎ সিনেমা ব্যবসায় ছদ্ম নামে অর্থলগ্নি করেছেন এনামুল হক আরমান, আর এই কথা সিনেমা জগতের অনেকের থেকে জানা যায়। তবে 2019 সালে নিজ নামেই প্রযোজনায় আসেন তিনি, খুলে বসেন প্রযোজনা সংস্থা দেশ বাংলা মাল্টিমিডিয়া। এই সংস্থা থেকে প্রথমেই প্রযোজনা করেন নায়িকা বুবলি ও শাকিব খান অভিনীত সিনেমা মনের মতো মানুষ পাইলাম না। এরপর তিনি প্রযোজনা করেন আগুন নামের একটি সিনেমা, যেটাতে অভিনয় করেন মডেল জাহারা মিতু এবং শাকিব খান। আরমানের নায়িকা বিতর্কে বারবার উঠে এসেছে বেশ কয়েকজন অভিনেত্রীর নাম, তবে চূড়ান্ত বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী শিরিন শিলা। এই প্রসঙ্গে জানতে চাইলে আরমানের সঙ্গে সম্পর্কের অভিযোগটি অস্বীকার করেন শিরিন শিলা। তিনি বলেন, আরমানের সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই, সবই মিথ্যা কথা। তিনি আরমানকে কেবল একজন প্রযোজক হিসেবে চেনেন, এর বাইরে তার সঙ্গে অভিনেত্রীর আর কোনো যোগাযোগ নেই। আরমানের একটি সিনেমায় শিরিন শিলাকে নেয়ার কথা থাকলেও ওই মুহূর্তে তিনি দেশের বাইরে থাকায় অন্য এক নায়িকাকে সেই সিনেমায় নেওয়া হয়। অবৈধ ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার দায়ে 2019 সালের 6 অক্টোবর কুমিল্লার 14 গ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে আরমানকে গ্রেফতার করে র্যাব। রূপালী পর্দার ঝলমলে জীবনের আড়ালে অন্ধকার জগৎ তথা আন্ডারওয়ার্ল্ডের একটা যোগসূত্র থাকে, আর সিনেমার অনেক নায়িকাদের এই অন্ধকার জগতে বিচরণের গোপন তথ্য কখনো ফাঁস হলে মুখোশ খুলে যাবে শিরিন শিলার মতো আর অনেক মডেল অভিনেত্রীর। পলাশ খান, ভোরের কাগজ।